कंप्यूटर। মাথায় রাখতে চাই ভাই, একটু সবার সাথে শেয়ার করি। আমাদের যদি ভালো প্লেয়ার হতে হয়, আমাদের কিন্তু 200, 300, 400 করতে হবে, এবং টার্গেটটা এরকম থাকতে হবে। আমি অ্যাজ এ প্লেয়ার আমি 100 না বা 50 না, আমি করতে চাই 200, 300, 400। কারণ আমরা যদি আমাদের পাশের দেশের দিকে তাকাই, ইন্ডিয়ার দিকে যদি তাকাই, ইন্ডিয়ার পৃথিবী শোকে চিনি আমরা? জি আচ্ছা, পৃথ্বী শোর এরকম একটা স্কুল ক্রিকেটের রেকর্ড আছে, কত 500 না 600 রান করছিল এক ম্যাচে, 2 দিনের খেলায় না 3 দিনের খেলায়। বা এরকম ইন্ডিয়াতে কিন্তু প্রায় আমরা ইন্ডিয়াতে যদি দেখি পত্র পত্রিকা আমরা দেখি যে স্কুল ক্রিকেটের খেলায় 1000 রান করলেন, 700 রান করলেন, 500 রান করলেন। মানে দেখো, ইন্ডিয়ার প্লেয়াররা ওয়ার্ল্ড এর বেস্ট কেন? কারণ ওরা ছোটবেলা থেকে ওদের মধ্যে ওই খিদাটা অনেক বেশি। ওরা 100 করতে চায় না, ওরা 50 করতে চায় না, ওরা করতে চায় 200, 300, 400, 500 করতে চায়। আমরা ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার যদি কথা দেখি, ব্রায়ান লারা, ও টেস্টে আসে 400 রান। ও টেস্টে এই কারণেই 400 করতে পেরেছে, বিকজ ও ফার্স্ট ক্লাসে ওর হাইয়েস্ট রান 501, এটা ওয়ার্ল্ড রেকর্ড। একটা প্লেয়ার 4 দিনের খেলা যদি 501 করতে পারে, তাহলে ও ওয়ান ডে তে তো 100 করতেই পারবে, এটা কোনো ব্যাপারই না। আবার টেস্টে সে 400 রান করেছে। তো আমাদের টার্গেট কিন্তু হবে ভাই, তোমার আমাদের সবারই টার্গেট অনেক বড় থাকবে। আমি 50 করতে চাই না, আমি 100 করতে চাই না, আমি 150 করতে চাই না, আমি 200, 250 করতে চাই। আমাদের ফার্স্ট এই সেট, এই জিনিসটা আমি, এটা ওই মেন্টাল প্রিপারেশন বা ট্যাকটিক্যাল প্রিপারেশনে আসবো। বাট এই জন্য কথার কথায় চলে আসলো যে যেহেতু আমি 200 করতে চাই, 300 করতে চাই, আমার কিন্তু ওই রকম ফিজিক্যাল ফিটনেসটা প্রয়োজন। তো আমি, আমরা ফিজিক্যাল ফিট প্রিপারেশনটা ওভাবে নিব যেন আমি অনেক লম্বা সময় ব্যাটিং করতে পারি। তো লম্বা সময় ব্যাটিং করার জন্য আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট, একদম প্রথম যে জিনিসটা দরকার সেটা আমার এন্ডুরেন্স দরকার। এন্ডুরেন্স মানে আমি অনেকক্ষণ ধরে একটা কাজ করতে পারি। তো এইটা প্রিপারেশনের জন্য আমরা যেটা করতে পারি, আমরা অবশ্যই একটু সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 দিন লম্বা রানিং করব। লম্বা রানিং করব কিরকম? 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, এই লম্বা সে সময় যদি রানিং করি। এই রানিং করলে কয়েকটা উপকার আছে। একটা হচ্ছে গিয়ে লম্বা সময় রানিং করলে, 1-1.5 ঘন্টা রানিং করলে কিন্তু আমাদের শরীরের সেই ইয়েটা বাড়বে, ক্যাপাসিটিটা বাড়বে, যে আমি লম্বা সময় ধরে যদি একটা কাজ করতে পারি, এর অর্থ হচ্ছে কি আমি পরে লম্বা সময় ধরে ব্যাটিংও করতে পারবো। 2 নম্বর যে জিনিসটা হবে, রানিং করতে তো সব কারোরই ভালো লাগে না, সবারই কিন্তু খুবই বিরক্ত লাগে এবং অধৈর্য লাগে, যে একদম ভালো লাগে না। স্প্রিন্ট দিলে আমরা খুব খুশি যে শেষ, আধা ঘন্টার মধ্যে রানিং সেশন শেষ হয়ে যায়, কিন্তু 1 ঘন্টা রানিং করতে কিন্তু ভাই খুবই বিরক্ত লাগে। এটা তোমাদেরও যেমন লাগে, আমাদেরও যেমন, আমাদেরও লাগে, ওয়ার্ল্ডের সবচেয়ে ফিট প্লেয়ার যে তারও লাগে। কিন্তু কেন মানুষ রানিং করে? এই রানিংটা করলে যখন একটা কাজ আমার ভালো লাগে না, কিন্তু আমি যখন করছি, এর অর্থ হচ্ছে কি আমার ধৈর্য বাড়ে। তো লম্বা রানিং করার একটা অন্যতম বড় উপকার হচ্ছে কি, আমাদের অনেক 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 ধৈর্য বাড়বে। কারণ 1 ঘন্টা ধরে দৌড়াতে কিন্তু ধৈর্য লাগে। তো আমার একে তো শরীরের শক্তি বাড়লো, 2 নম্বর হচ্ছে কি আমার ধৈর্যটাও বাড়বে, যে ধৈর্যটা আমাকে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলতে অনেক 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 সাহায্য করবে। তো আমরা এই প্রিপারেশনটা নিব যে অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন এখন থেকে আমরা লম্বা রানিং করব। এবং এটা নিজে নিজে, টিমের প্র্যাকটিস না। কারণ কি, ধরো তোমরা যখন একাডেমিতে প্র্যাকটিসে আসবা, একজন কোচ থাকলে কোচের 20টা 25টা 30টা প্লেয়ার দেখা লাগে, উনি কিন্তু চাইবে যে 2-3 ঘন্টা যেই সময় পাচ্ছি, এই সময়টার মধ্যে কিন্তু আমি ব্যাটিং বা বোলিং এ বা ফিল্ডিং এর প্রতি মনোযোগী হয়ে নেই। তো ওই সময় যদি উনি, অনেক সময় দেখা যাবে যে ফিটনেস ট্রেনিং করাবেন না বা ওনার সময় হবে না, এটা আমরা নিজে নিজে করব। আমরা এখন লকডাউনের সময় তো ওভাবে প্র্যাকটিস হচ্ছে না, নিজে নিজে সাইকেল চালাতে পারি, আমরা সুইমিং করতে পারি, আমরা লং রানিং করতে পারি। এতে হবে কি আমাদের এন্ডুরেন্সটা বাড়বে। পাশাপাশি আমরা যেহেতু, আমাদের বয়স এখনো খুব বেশি না, 15-16-17 বছর বয়স, আমরা এখনই ওয়েট ট্রেনিং এর দিকে যাবো না, কিন্তু আমরা নর্মাল যে এক্সারসাইজ গুলো আছে, পুশ আপ আছে, সিট আপ আছে, চিন আপ আছে, বা ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ গুলা, বা বডি ওয়েট নিয়ে যে এক্সারসাইজ গুলো আমাদের কোচরা অবশ্যই আমাদের সবাইকে শিখিয়েছে, এই এক্সারসাইজ গুলো করবো। সো দ্যাট আমার শরীর এবং আমার হাত পা, এই জিনিসগুলো যেন লম্বা সময় খেলার জন্য প্রস্তুত হয়। এটা হচ্ছে কি শারীরিক দিক, ঠিক আছে? আর ব্যাটিং ফিটনেস বলে একটা কথা আছে, ব্যাটিং ফিটনেস, এই কথাটা কি আমরা শুনেছি কেউ? উত্তর দিলে ভালো হয়। ব্যাটিং ফিটনেস, ব্যাটিং ফিটনেস না, এটা শুনিনি।
এই কথাটা শুনিনি। একটা আমরা যদি আমরা ফিটনেস এর কথা শুনেছি, ফিটনেস মানে হচ্ছে কি, আমি অনেক দৌড়াতে পারি, আমি অনেক জোরে দৌড়াতে পারি, আমি অনেক ওয়েট উঠাতে পারি, আমি অনেক ফিট, এটা তো আমরা সবাই বুঝি, বুঝি নাই? এটা তো আমরা সবাই জানি যে সে ছেলেটা অনেক ফিট, মানে সে একটু উত্তর দিলে ভালো হয় সাথে সাথে, ঠিক আছে? একজন বা দুইজন যদি একটু আনমিউট করে থাকে তাহলে আমার কাছে ভালো হয়, তাহলে আমি রেসপন্সটা জানতে পারবো। এই যদি এটাই যদি হইতো তাহলে যে নাকি ম্যারাথন দৌড়ায় সে তো অনেকক্ষণ ব্যাটিং করতে পারতো, পারতো? বা ওসেন বোল্ট যদি আমি ব্যাট হাতে নামাই দিই, ও তো কিছুক্ষণ ব্যাটিং করতে পারবে, ও ওয়ার্ল্ড এর সবচেয়ে জোরে দৌড়ায়, ঠিক আছে না? ওরা তো অনেক ফিট কিন্তু ওরা ব্যাটিং করতে পারবে না। ব্যাটিং ফিটনেসটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিটনেস তো দরকারই, ব্যাটিং ফিটনেস হচ্ছে কি, আমি লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারি, ঠিক আছে? তো আমি যদি লম্বা সময় এই ব্যাটিং ফিটনেসটা হলো গিয়ে আমি লম্বা সময় ব্যাটিং করতে পারি, আমি লম্বা সময় ব্যাটিং করলে আমি টায়ার্ড হই না, এটাকে বলে ব্যাটিং ফিটনেস। তো ফিজিক্যাল যে পার্টটা, এই ফিজিক্যাল পার্টের মধ্যে কিন্তু তাহলে আবার দুইটা পার্ট চলে আসলো, ঠিক আছে? একটা হচ্ছে কি পুরাটাই শরীরের পার্ট বডি, আরেকটা হচ্ছে গিয়ে ব্যাটিং। আমাদের এই বডির ফিটনেস যেমন প্রয়োজন, ওটার পাশাপাশি ব্যাটিং ফিটনেসটা আরো বেশি প্রয়োজন, কারণ আমরা তো লম্বা সময় ব্যাটিং করব, আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাটিং করব, 6 ঘন্টা ব্যাটিং করব, একদিন 90 ওভার ব্যাটিং করব, পরের বোদের বোলাররা টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাওয়ার পর পরের দিন আবার আমি নামবো। ব্যাটিং হোয়াইট বোর্ডটা পুরোটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি উপরের দিকে লিখতেছি, সরি। মোবাইল মোবাইলটা একটু জন্য ধন্যবাদ। আমি সুইমিং করলাম, আমি সাইক্লিং করলাম, আমি হাঁটলাম, আমি অনেকক্ষণ লম্বা সময় 2-3 ঘন্টা ফুটবল খেললাম, যাই হোক এটা আমার, এবং আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, তাহলে আমার শরীর কিন্তু মোটামুটি স্ট্রং হয়ে গেল। এখন আমার দরকার কি, ব্যাটিং ফিটনেস। ব্যাটিং ফিটনেস মানে আমি যদি 300-400 বল খেলে 200-250 রান করতে চাই, তাহলে তো আমার প্র্যাকটিসে যদি আমি 300-400 বল না খেলে তাহলে আমি ম্যাচে কিভাবে খেলবো, সম্ভব? রাইট রাইট, সম্ভব না। তো আমার কিন্তু ওই আমি ওই ফিজিক্যাল ফিটনেস আমি যখন অর্জন করব, তখন আমার কিন্তু শরীর আমাকে অ্যালাউ করবে যে ঠিক আছে তুমি অনেকক্ষণ ব্যাটিং করতে পারবা, কিন্তু আমি যদি ওই 300-400 বল খেলার প্র্যাকটিস ডেলি না করি তাহলে আমি মাঠে ম্যাচে গিয়ে কিভাবে খেলবো, কারণ ম্যাচে তো অনেক কঠিন কঠিন বল আসবে। তো আমাদের ফিজিক্যাল পার্ট বডির ফিটনেস এর পাশাপাশি ব্যাটিং ফিটনেসটা অর্জন করতে হবে। কিভাবে এটা আমরা করতে পারি, ধরো আমরা যখন নেটে যাই, আমাদের নেটে কতক্ষণ ব্যাটিং করি আমরা ম্যাক্সিমাম বলতো? 40 বল মাত্র ব্যাটিং করি, 40টা বল প্র্যাকটিস করে তুমি কি 300 বল খেলতে পারবা ভাই, সম্ভব না? সম্ভব না। আবার তুমি যখন ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ব্যাটিং করতে যাবা, তখন তোমার হয়তো পেস বোলার থাকবে 10 জন, স্পিনার থাকবে 10 জন, এর চেয়ে বেশি তো বোলার নাই, আছে না? না না, ওরাও তো ভাই মানুষ, ওরা কি তোমার সারা, ওরা কি 30 ওভার বোলিং করতে পারবে? পারবে না। তার মানে আমরা আমাদের জাতি বাংলাদেশের প্লেয়াররা প্রতি সব সময়, তোমরা না শুধু ন্যাশনাল টিমের প্লেয়াররাও, 40টা বল খেলে টেস্ট ক্রিকেট খেলতে যায় যা মারতে চায় 200, এতে তো কোনো ভাবেই সম্ভব না। আমি প্র্যাকটিসে 400 বল খেলার প্র্যাকটিস নাই, তাহলে আমি কিভাবে 40, তাহলে কিভাবে আমি টেস্ট থেকে 200 রান করব? তো আমাদের প্র্যাকটিসেও মোটামুটি 300-400 বল খেলার অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব, আমি যেটা করি, আমি তোমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি, বা আমাদের জাতীয় দলের প্লেয়াররা যেটা করে, ধরো তোমার কাছে 20টা বল আছে, ঠিক আছে? 20টা বল তো ম্যানেজ করা সম্ভব একটা প্লেয়ার, এটা সম্ভব না, টেনিস বল হোক বা ক্রিকেট বল হোক যাই হোক, তোমার কাছে আছে 20টা বল, ঠিক আছে? ও যদি তোমাকে 10 রাউন্ড আন্ডারআর্ম দেয়, আন্ডারআর্ম দিতে পারবে না 10 রাউন্ড? সম্ভব তো? সম্ভব। তাহলে কয়টা বল খেলা হয়, 10 রাউন্ড যদি 20টা বল খেলো 200 বল, 200 বল কতক্ষণ লাগবে খেলতে? 10 রাউন্ড খেলবে 5 মিনিট লাগবে, 10 রাউন্ড খেলতে 5 মিনিটও লাগে না, ওই ওটার ধরলে একটা রাউন্ড টোটাল
200 বল খেলতে আমাদের 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে? খেলা হলো না 200 বল? জি হলো। আবার তুমি তোমার ফ্রেন্ডকে দিলা, ও 200 বল খেললো, আবার ওর ব্যাটিং যখন খেলা শেষ হয়ে গেল ও আবার তোমাকে অন্য কোন শটের জন্য 10 রাউন্ড দিল। মানে ধরো আমরা আজকে পিক করলাম যে আমরা আজকে ড্রাইভ প্র্যাকটিস করব আর পুল শট প্র্যাকটিস করব আর স্কোয়ার কাট প্র্যাকটিস করব, 10 রাউন্ড 10 রাউন্ড 10 রাউন্ড, ঠিক আছে? তাহলে কি হলো, একদিনে আমি 10 রাউন্ড 200 বল টোটাল 600 বল মারলাম। এই যে 600 বলটা যে মারলা, তোমার যেটা হবে দুইটা উপকার হবে। একে তো তুমি 600 বল খেললা, পাশাপাশি এই 600 বল খেলার জন্য তোমার শরীরে হাতে পায়ে কোমরে বা কোরে যে শক্তিটা দরকার হয় তোমার শরীর কিন্তু এটার জন্য ট্রেনিং করবে, ঠিক আছে? তাহলে আমি যদি প্র্যাকটিসে ডেইলি 300-400 বল ড্রিলের মাধ্যমে করতে পারি, তাহলে কিন্তু আমার শরীরে সেই ব্যাটিং ফিটনেসটা অর্জন হবে। তার মানে কি, আমি 400-500 বল খেলতে পারবো, ঠিক আছে? তো এইটাই হচ্ছে গিয়ে সিম্পল ব্যাটিং ফিটনেস। আমরা যত বেশি বল খেলবো আমার শরীর তত বেশি কিন্তু প্রিপেয়ার্ড হবে ভালো লম্বা ইনিংস খেলার জন্য। এই জিনিস, এই জায়গাটা কি আমরা ক্লিয়ার? জি জি। আচ্ছা, তার মানে আমরা ফিজিক্যালি ফিট হবো এখন থেকে, এবং আমরা যখন নেট করব, নেটের পাশাপাশি আমরা চেষ্টা করব টেনিস বল হোক বা ক্রিকেট বল হোক যাই হোক, আমাদের সবার কাছে অ্যাটলিস্ট 10টা করে বল ম্যানেজ করার জন্য, সো দ্যাট দুই ফ্রেন্ড মিলে 10টা 10টা 20টা বল করে আমরা ড্রিল করতে পারি, ঠিক আছে? ওইটা আমরা পরে আসবো, আমরা টেকনিক্যাল পার্টে আসবো, কিন্তু এই ড্রিলের মাধ্যমে আমরা যাতে ডেইলি যাতে আমরা 300-400-500 বল খেলার অভ্যাস করতে পারি। এবং বড় বড় প্লেয়াররা কিন্তু এই কথাটাই বলে যে আমরা প্রতিদিন চেষ্টা করি প্র্যাকটিসে 300-400 বল ব্যাটিং করার জন্য, সো দ্যাট আমি ম্যাচে গিয়ে 200 বল খেলতে পারি, কারণ ম্যাচ সবসময় কঠিন হয়। এই জায়গাটা আমরা ফিজিক্যাল প্রিপারেশনের জায়গাটা কি আমরা ক্লিয়ার হতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এবার আসবো হচ্ছে গিয়ে ফিজিক্যাল জায়গাটা দিতে আমরা ক্লিয়ার আসছি, মেন্টালটা আমরা পরে যাব, এখন হচ্ছে গিয়ে টেকনিক্যাল জায়গায় আসবো। আমরা এখন কিভাবে টেকনিক্যাল প্রিপারেশন নিব দেখা যায়, একটু টেকনিক্যাল করলে ভালো হয়। আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, এবার রোটেট করলে দেখতে সুবিধা হবে। আমাদের ফিজিক্যাল প্রিপারেশন আমরা হলো। তো আমরা এই এখন থেকে যদি এই অভ্যাসটা করি সপ্তাহে 3 দিন বা 4 দিন প্র্যাকটিসে, আমরা যদি অ্যাটলিস্ট এমনি নর্মালি, শোনো আরেকটা জিনিস মাথায় রাখবা, ফিজিক্যাল ট্রেনিং কিন্তু তোমার কোচ হয়তো তোমার 20 মিনিট রানিং করা ছেড়ে দিবে, ঠিক আছে? কিন্তু তোমার নিজে নিজে যদি তুমি যদি ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হতে চাও, তোমার ওয়ার্ল্ড এর বেস্ট ফিট প্লেয়ার হতে হবে, এবং এটা কিন্তু কেউ তোমাকে করাইতে পারবে না, এটা নিজের ইচ্ছা থাকতে হবে। তো এমন একটা পর্যায়ে যাও, এমন একটা পর্যায়ে যাও ফিটনেস ট্রেনিং করতে যে ফিটনেস ট্রেনিং করতে ভালো লাগে। এই যে আমরা কি আমাদের হয়তো সবারই ফেসবুক বা ইনস্টাগ্রাম আছে, আছে না? দেখো ভাই, লকডাউন এর মধ্যে মুশফিক ডেইলি দৌড়ে রানিং এর ভিডিও দিতেছে, দেখতেছো? ওর কি দরকার, ও বাংলাদেশ টিমে খেলে, আরো 4-5 বছর খেলতে পারবে, কেউ ওর জায়গা নিতে পারবে না, তারপরে প্রতিদিন সকালবেলা উঠে কেন দৌড়ায়? কারণ ও ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হতে চায়। ভাই দেখো, আমি যদি পারি, হ্যাঁ তোমার বাসায় হয়তো ট্রেডমিল নাই, কিন্তু তোমার বাসায় তো মাঠ আছে বা তোমার বাসায় রাস্তা আছে, তুমিও দৌড়াও, ঠিক আছে? এই কারণেই ও আপলোড করছে। তো আমার ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার, আমার একটা জিনিস মাথায় রাখবা, কথায় কথা চলে আসে, ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির বেস্ট প্লেয়ার যদি হইতে চাও, তাহলে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির বেস্ট প্লেয়ার হইতে পারবা, ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার কোনোদিন হইতে পারবা না। টার্গেট থাকবে সব সময় আমি ওয়ার্ল্ড এ নাম্বার 1 প্লেয়ার হব, ওয়ার্ল্ড এ, বাংলাদেশেও না। তুমি যদি ওয়ার্ল্ড এর 1 নম্বর প্লেয়ার হইতে চাও, তাহলে তুমি ওভাবে প্র্যাকটিস করবা, তাহলে তুমি ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার না হইতে পারলেও সেকেন্ড বেস্ট প্লেয়ার হইতে পারবা, বাংলাদেশে তো এমনি বেস্ট প্লেয়ার হইতে পারবা। সাকিব আল হাসান ওয়ার্ল্ড এর টার্গেট করছে যে আমি ওয়ার্ল্ড এর নাম্বার 1 অলরাউন্ডার হব, এর জন্য সাকিব আল হাসান বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার অটোমেটিক। এখন তুমি যদি চিন্তা করো ভাই, আমি ঠাকুরগাঁও জেলার বেস্ট প্লেয়ার হব, তাহলে ঠাকুরগাঁও জেলার বেস্ট প্লেয়ার হইতে পারবা, বাংলাদেশ টিমের বেস্ট প্লেয়ার হইতে পারবা না।
এটা ভেরি ইম্পর্টেন্ট, আজকের থেকে মাথায় রাখো যেই প্র্যাকটিস করবা যে ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হওয়ার জন্য প্র্যাকটিস করবা, আর ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হওয়ার জন্য যদি প্র্যাকটিস করো তাহলে যেটা করতে হবে ভাই, ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়াররা যেভাবে প্র্যাকটিস করে যেভাবে কষ্ট করে ঠিক ওভাবেই পরিশ্রম করতে হবে। তো যেটা বললাম, কোচ তোমার 20 মিনিট রানিং করে বলে আই ওয়ার্ম আপ কর, স্ট্রেচিং করছো, হ্যাঁ প্যাট কর, বল আই বল বল এই বললে বললে প্র্যাকটিস কিন্তু শেষ। তোমার তাহলে ফিট প্লেয়ার কিভাবে হবা, তোমার নিজের নিজের এটা করতে হবে। প্রয়োজন হলে আমি এমনও শুনছি বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়নের যে কোচ ছিলেন গর্ডন গ্রিনিজ, উনি ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট প্লেয়ার, উনাকে আমি বলতে শুনছি উনি এত রানিং করতেন, উনাকে উনার বন্ধুরা উনার প্রতিবেশীরা বলতো ও পাগল, যে এত রানিং করে কেন পাগলের মতো। তখন ও কি করতো জানো, ও যখন যখন সবাই ওকে পাগল বলে, ও করতো কি যখন সন্ধ্যা হয়ে যেত সবাই বাসায় চলে যেত তখন ও রানিং এ বের হতো, কারণ ওর তো ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হইতে হবে এবং ওর ওয়ার্ল্ড এর ফিটেস্ট প্লেয়ার হইতে হবে দেখে কিন্তু ও পরিশ্রম করতো। তো এই পরিশ্রমটা নিজের, তুমি নিজে যদি পরিশ্রম করো তুমি অন্য তোমার অন্য প্লেয়ার জায়গায় যাবে। আচ্ছা আমরা এখন আসতেছি টেকনিক্যাল প্রিপারেশন। টেকনিক্যাল প্রিপারেশন নরমালি তোমাদের এই জায়গাটা খুব বেশি কথা বলার নাই, কোচরা কিন্তু আমাদের সবকিছু শর্টই শিখায়, ড্রাইভ মারায়, ডিফেন্স মারায়, স্কোয়ার কাট ফুল, আমরা মোটামুটি সবাই ট্যালেন্টেড প্লেয়ার এবং আমরা সব শর্ট খেলতে পারি, ঠিক আছে। কিন্তু দুইটা জায়গা আমি একটু ইম্পর্টেন্স দিতে চাই, সেটা হচ্ছে যে জায়গাগুলো আমরা একটু খুব কম প্র্যাকটিস করি বা ফোর ডে ম্যাচে বা লঙ্গার ভার্সনের জন্য প্রয়োজন। একটা শট হচ্ছে কি আমরা যারা পেস বোলিং এর এগেইনস্টে, সেটা হচ্ছে কি এই ওয়ান ডেতে কিন্তু বা টি-20 বা ওয়ান ডেতে বোলাররা বাউন্সার মারে না, কিন্তু লঙ্গার ভার্সনে কিন্তু রেগুলার বাউন্সার মারবে, ঠিক আছে, বা শর্ট বল করবে, বা যদি কোনোভাবে বুঝে যে তুমি একটু শর্ট বলে ভয় পাও ও কি করবে, ডাউন দা উইকেট এসে বুকের মধ্যে বোলিং করবে। এরকম দেখছো বা শুনছো এরকম বা এরকম হয়? জি ভাই। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়, দেখবা ওই যে মিচেল জনসন কি লাস্ট দুই বছর তিন বছর আগে এসেছে রাউন্ড দা উইকেট এসে খালি বুকের মতো বোলিং করতো, ব্যাটসম্যানটা ভয়ে আউট হয়ে যেত। তো নরমালি তোমরা সব শটই পারো, ওইসব সব শটে আমি যেতে চাচ্ছি না, কারণ এরকম সব শট নিয়ে কথা বলে পাঁচ সাত দিন কথা হয়ে যাবে, ব্যাটিং নিয়ে কথা শেষ হবে না, মানে ব্যাটিং এতটাই মজার একটা ব্যাপার। তো আমি স্পেশালি আশা করব তোমরা সবাই শর্ট বলের এগেইনস্টে ব্যাটিংটাতে বেশি প্র্যাকটিস করবা, ফুল শট, স্কোয়ার কাট এবং বাউন্সার মারলে কিভাবে বল ছাড়তে হয়। নরমালি যেটা হয় ইন্টারন্যাশনাল লেভেলে বা ডোমেস্টিক টপ লেভেলে বোলাররা যেটা করে, তুমি ধরো তুমি একটা বল এসে একটা বাউন্সার দিলো বা একটা শর্ট বল দিলো, ঠিক আছে, তুমি তারপর একটা ফুল মারলা, ফুল মারার মারার পর কি করবে সে, তোমাকে দেখা যাবে একটা ডিপ স্কোয়ার লেগ নিবে, একটা সিলি নিবে, একটা লেগ গ্যালি নিবে, একটা ফাইন লেগ নিবে, তারপরে বাউন্সার মারতে থাকবে। তুমি কি সারাদিন ফুল মারতে পারবা? একটা না দুইটা তো ভুল হবেই এবং দেখা যাবে যে তুমি ওইখানে স্কোয়ার লেগ ক্যাচ হয়ে আমি আউট হয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি দুই চারটা ভালো বল ছাড়তে পারি তখন কিন্তু বোলার কিন্তু টায়ার্ড হয়ে যাবে এবং টায়ার্ড হয়ে গেলে ওর আর বাউন্সার মারবে না, তখন দেখা যাবে হাফ বল তুমি সমানে পিটাইতে পারবা। তো এটা ইম্পর্টেন্ট, আমরা শর্ট বলের এগেইনস্টে একটু বেশি প্র্যাকটিস করবো, যদি ক্রিকেট বল না থাকে টেপ টেনিস দিয়ে বা টেনিস বল ঢুকিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস গুলো করতে পারি, যে আমরা একদিন আলাদা করে এই প্র্যাকটিসটাই করবো যে শর্ট বল মারবে আমি ফুল খেলবো এবং ছাড়া প্র্যাকটিস করবো। এই প্র্যাকটিসটা লঙ্গার ভার্সনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা প্র্যাকটিস আছে যেটা হচ্ছে কি, নর্মালি আমরা যখন নেটে ব্যাটিং করি সব থাকে, বোলার এটাও বলে না যে এখানে ফিল্ডার আছে ওখানে ফিল্ডার আছে, কিন্তু কোনোদিন কিন্তু সিলেটে ফিল্ডার রাখে না, রাখে না রাখে না, কিন্তু যখন আমি লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে যাব স্পিনার বোলিং এ আসবে তখন কিন্তু মুখের সামনে দুইটা সিলি দেখলেই আমার মাথা খারাপ হয়ে যাবে, তখন মনে হবে কি করব, চেহারার সামনে দুইটা ফিল্ডার দাঁড়ায় আছে কি করি কি করি, তখন কিন্তু আমরা ডিফেন্স করতেও ভয় পাই, পাই না যে এই মনে চলে গেল এই মনে চলে গেল, হয় না এরকম আমাদের? লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট শট হচ্ছে গিয়ে ডিফেন্স, আমার ডিফেন্স যদি ভালো থাকে আমি যদি এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আমার ডিফেন্স করলে আমার কেউ আউট করতে পারবে না, তাহলে কিন্তু তুমি জীবনে আউট হবে, ঠিক আছে। তো আমরা একটু স্পিন বোলার এগেইনস্টে ডিফেন্সটা প্র্যাকটিস করব, আমরা যদি এমন হয় যে ঠিক আছে নকিং করতেছি হয়তো দুইটা চেয়ার দিয়ে দুইটা সিলি ফিল্ডার রাখা, দেখা গেলো যে দুই এখানে একটা ফিল্ডার রাখলাম এখানে একটা ফিল্ডার রাখলাম, আমি ব্যাটসম্যান এইটা একটা চেয়ার এটা একটা চেয়ার, আমি একটু আলাদা করে ঘাসে হোক বা পাকায় হোক আমি একটু ডিফেন্স প্র্যাকটিস করব, ঠিক আছে। ডিফেন্স প্র্যাকটিস যখন আমার এই কনফিডেন্সটা থাকবে যে আমি ডিফেন্স করলে সিলির কাছে বল যায় না, তখন কিন্তু আমার চেহারার সামনে দশটার সিলি লাগলেও আমার কোনো খারাপ লাগবে না, ঠিক আছে।
তো এই টেকনিক্যাল পার্টে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য শর্ট বলের প্র্যাকটিসটা এবং স্পিনের ডিফেন্সটা। আরেকটা জিনিস একটু প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে বল ছাড়াটা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ লঙ্গার ভার্সন ইয়েতে যেটা করে বোলাররা খালি আউটসাইডে অফ স্টাম্প বোলিং করতে থাকে, ও চায় তুমি ড্রাইভ খেলো আর বল পিছনে যাক আর তুমি আসতে স্লিপে আউট হয়ে যাও, এভাবেই তো আউট করে না। আবার অনেক সময় দেখা যায় এমন আউট করে যে আউটসুইং 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 করতে 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 করে ধূপ করে স্টাম্পের মধ্যে একটা বল করে তুমি দেখা যায় যে ওই বলটাই পাও মারতে গিয়ে আউট হয়ে যায়, অথবা কি করে অফ স্টাম্পের বাইরে বল দিতে থাকে দিতে থাকে, হঠাৎ করে করে কি একটা ঝুলায় বল দেয় যে ড্রাইভ কর। তুমি তো চিন্তা করবে শালার এতদিন এতক্ষণ ধরে বল ছাড়তেছি, একটা বল ঠাস করে মেরে দিই, দেখা যায় স্লিপে ক্যাচ হয়ে যায় বা ভুলে আমরা আউট হয়ে যাই। তো লঙ্গার ভার্সন নর্মালি তোমরা সব শটে ভালো, তোমরা অনেক পারো এবং তোমরা সবাই অনেক ট্যালেন্টেড ক্রিকেটার, বাট আমি পার্টিকুলারলি বলবো যে এই তিনটা শট একটু বেশি প্র্যাকটিস করবা। একটা হচ্ছে গিয়ে শর্ট বল, ঠিক আছে, শর্ট বলের মধ্যে পড়বে আবার হচ্ছে গিয়ে কি হুক পুল স্কয়ার কাট আর বাউন্সার ছাড়া, ঠিক আছে, এইটা আমরা একটু প্র্যাকটিস করবো, ওকে। আর স্পিনের এগেইনস্টে আমরা সিলি রেখে একটু ডিফেন্সটা প্র্যাকটিস করব, ঠিক আছে। আরেকটা জিনিস প্র্যাকটিস করব থার্ড, সেটা হচ্ছে যে লিভ দা বল, কিভাবে বল ছাড়তে হয়। ধরো আমি ড্রাইভ ভালো খেলি বা আমি ফ্লিক ভালো খেলি, আমি যদি বল ছাড়তে পারি, তুমি ধরো একটা বল ছাড়লা দুইটা বল ছাড়লা পাঁচটা বল ছাড়লা ছয়টা বল ছাড়লা, পেস বোলারও তো কষ্ট হয়, কষ্ট হয় না যারা বোলার আছে, তখন কি করবো চিন্তা করবে দূর বাইরে বোলিং করে ছাড়ে দে স্টাম্পে বোলিং করি, যখনই তোমাকে স্টাম্পে বল দিবে তুমি কি করবে ঠাস করে বাউন্ডারি মেরে দিবে, তোমার কিন্তু কাজ হয়ে যাবে। তো এই তিনটা শট টেকনিক্যাল পার্টে আমরা এই তিনটা শটের ব্যাপারে একটু বেশি মনোযোগী হব, ঠিক আছে। আর আগের ফিজিক্যাল প্রিপারেশনে কিন্তু আমরা বললামই যে বিভিন্ন শট ড্রাইভ পুল কাট সুইপ সব যত ধরনের শট আছে আমরা যদি ড্রিলের মাধ্যমে বিশটা বিশটা করে দশ রাউন্ড করে প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা ওই ব্যাটিং ফিটনেস গেইন করার পাশাপাশি আমরা ঠিকই এই টেকনিক্যালি এই জায়গাটা ইম্প্রুভ হয়ে যাবে, প্রত্যেকটা শট আমার ইম্প্রুভ হবে। যেহেতু আমার হাতে তিন চার মাস সময় আছে, আমরা এখন চেষ্টা করবো প্রত্যেকটা শট কোচের কাছ থেকে পরামর্শ নিই যে স্যার আমার এই শটটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ড্রাইভ আজকে একদিন ড্রাইভ প্র্যাকটিস করলাম, একদিন কাট প্র্যাকটিস করলাম, একদিন পুল প্র্যাকটিস করলাম, একদিন ডিফেন্স প্র্যাকটিস করলাম, একদিন সুইপ প্র্যাকটিস করলাম, এর বেশি তো শট লাগে না, লঙ্গার ভার্সন তো তিন চারটা শট খেলেই রান হয়ে যায়। তো আমরা এই ড্রিলের মাধ্যমে কিন্তু দুইটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, ফিজিক্যাল প্রিপারেশনও হচ্ছে আবার টেকনিক্যাল প্রিপারেশনও হচ্ছে। আর টেকনিক্যাল প্রিপারেশনের মধ্যে এই তিন চারটা জায়গা আমরা একটু বেশি মনোযোগী হব, শর্ট বল স্পিনের ডিফেন্স এবং লিভ দা বল, ঠিক আছে। আমাদের টেকনিক্যাল প্রিপারেশন হয়ে গেল, আমাদের এখন বাকি আছে কি মেন্টাল প্রিপারেশন এবং ট্যাকটিক্যাল প্রিপারেশন, ঠিক আছে। এই দুইটা জায়গাতে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্লেয়াররা অন্য জায়গার থেকে আমরা পিছায় আছি একটু বেশি। আমাদের এই যে ধরো আকবর আলীরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলো, তার মানে কি ওরা ওয়ার্ল্ডের বেস্ট আন্ডার 19 লেভেলে, জি, এবং তার মানে বাংলাদেশের আন্ডার 19 প্লেয়াররা বা আন্ডার 17 প্লেয়াররা আন্ডার 19 লেভেলে বেস্ট, এবং এটা আমরা প্রমাণ করছি। কিন্তু আমরা কি ওয়ার্ল্ডে বেস্ট? না না আমাদের দিন শেষে কিন্তু এটা টার্গেট থাকতে হবে যে আমার দেশকে আমি বেস্ট টিম বানাবো ওয়ার্ল্ডের, ঠিক আছে। তুমি ধরো সাকিব আল হাসান ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার কোনো সন্দেহ নাই এবং সবাই ওকে সম্মান করে, কিন্তু চিন্তা করো সাকিব আল হাসান যদি আজকে ইন্ডিয়া টিমে হইতো তাহলে ওর কি নামটা হইতো? ছোট টিমের বড় প্লেয়ার, কিন্তু যদি ইন্ডিয়ায় হইতো সাকিব আল হাসান তাহলে বলতো কি ওয়ার্ল্ড এর সর্বকালের সেরা প্লেয়ার, কারণটা কি একে তো ভালো প্লেয়ার দেশটাও ভালো, এই জন্য আমাদের এই জায়গাটা ইম্প্রুভ করতে হবে। আমরা এই দুইটা জায়গাতে প্রিপারেশনটা কম নেই দেখে আমরা পিছায় আছি, ওয়ারেজ এই দুইটা জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট,
আমি ফার্স্ট যে জায়গাটায় আসব সেটা হচ্ছে কি আমরা মেন্টাল প্রিপারেশন কিভাবে নিব, ঠিক আছে? মেন্টাল প্রিপারেশনের সাথে কিন্তু ট্যাকটিক্যাল প্রিপারেশনের বিরাট বড় একটা মানে কানেকশন আছে, ঠিক আছে? ট্যাকটিক্যাল কারণ আমি মেন্টাল প্রিপারেশনটা নিব ঘরে বসে বসে, ঠিক আছে? আর মাঠে গিয়ে যখন ওই প্রিপারেশনটা ইমপ্লিমেন্ট করব বা কাজে লাগাবো তখনই কিন্তু এটা হয়ে যাবে কি ট্যাকটিক্যাল প্রিপারেশন, ঠিক আছে? আচ্ছা, মেন্টাল প্রিপারেশন আমরা কিভাবে নিব? মেন্টাল প্রিপারেশনের দুইটা পার্ট আছে, ঠিক আছে? আমরা বলি না মেন্টালি স্ট্রং, বলি তো? জি জি, বলি না মেন্টালি স্ট্রং কিভাবে হয়? এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? মেন্টালি স্ট্রং গিয়ে বলতে পারবা যে ভাই আমার 1 কেজি মেন্টাল স্ট্রেংথ দেন? না, অবশ্যই না, পাবা না। কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এই ইম্পর্টেন্ট জিনিসটা আমি কিভাবে পাবো? আমি মেন্টালি স্ট্রং কিভাবে পাবো বলো তো? পজিটিভ থিংকিং। ভেরি গুড, পজিটিভ থিংকিং। আচ্ছা আর কি বলো? এখানে কিন্তু হার্ড ওয়ার্ক এর কারণে। ভেরি গুড, আর বলো ভাই, মিউট খুলে বল, অন খুলে বলো। এখানে কি এটা এটা আমি ভাই বোর্ডের কোন কোচ, ঠিক আছে, যে এরকম ধরে রাখবো না যে ও তুমি ভুল উত্তর দিছো দাঁড়াও তোমার পার দিতেছি, এরকম মন খুলে বলো। সিচুয়েশন হ্যান্ডেল করা, সিচুয়েশন হ্যান্ডেল করা, সিচুয়েশন হ্যান্ডলিং। আর হাই লেভেল কনফিডেন্স, কি হাই লেভেল ফিটনেস কনফিডেন্স? আচ্ছা, ফিটনেস এর মাধ্যমে কনফিডেন্স গেইন করা। আচ্ছা, কনফিডেন্সই ধরলাম, কনফিডেন্স, ঠিক আছে? কনফিডেন্স মানে হচ্ছে কি আমি ভালো করব সব সময়, ঠিক আছে? আর কি বিলিভ বলো, বলতে থাকো, তোমরা সবই পারো। মেন্টালিটি, পেশার না নেওয়া, টেম্পারমেন্ট, পেশা, টেম্পারমেন্ট। টেম্পারমেন্ট মানে কি? টেম্পারমেন্ট একটা বড় শব্দ, এটা সহজে বলো। দি মিনিং, হ্যাঁ, মানে টেম্পারমেন্ট বলতে তুমি কি বুঝাইছো? টেম্পারমেন্ট বলতে আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করতে পারছি কতটা, অথবা নিজেকে কতটা নিজের স্ট্রেংথ কে ধরে রাখতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, এটা তার মানে কি টেম্পারমেন্ট। আচ্ছা, আর রিল্যাক্স থাকা, রিল্যাক্স থাকা, ঠিক আছে? আর কন্ট্রোল, নিজের প্রতি কন্ট্রোল, সেলফ কন্ট্রোল। আর কি, আর কি আছে বলো, আর কিছু আছে? বিগ হার্ট, বিগ হার্ট, ঠিক আছে? বিগ হার্ট, বিগ হার্ট, আচ্ছা ঠিক আছে। এখন বিগ হার্ট হইতে গিয়ে কিন্তু আমার মাইরা আউট হলে হবে না, যে বোলার অন্য টিমের বোলাররা খুশি আউট উইকেট পাচ্ছে না, আমার কোহলি যে অনেক বড় ওরে একটা উইকেট দিয়ে আসবে। আমরা মোটামুটি নরমালি ম্যাক্সিমাম জায়গায় ক্লিয়ার করছি, ঠিক আছে? দেখো ভাই, তোমরা সবকিছুই জানো, আমরা তার মানে অর্থ হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা মোটামুটি সবকিছুই জানে, কিন্তু আমরা অনেক ভুলে যাই, এবং ভুলে যাই দেখে আমরা জানি বলেন আমাদের টার্গেট কি বলতো? নিজের ডিপার্টমেন্ট অথবা নিজের স্ট্রেংথে যেটা স্কিল এ সেটাতে সাকসেস 100%। আমরা আমাদের এই এই সেশনের শুরুতেই বলছি আমাদের টার্গেট কি অ্যাজ আ ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান হওয়া।
ভেরি গুড, আমাদের টার্গেট হচ্ছে কি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান হওয়া, রাইট? নাম্বার ওয়ান ব্যাটসম্যান, ঠিক আছে? এই নাম্বার ওয়ান ব্যাটসম্যান হইতে গেলে আমার কি করতে হবে? আগে আমার সামনে যে টুর্নামেন্টে আছে এই টুর্নামেন্টে আমার বেস্ট ব্যাটসম্যান হইতে হবে। অবশ্যই এই টুর্নামেন্টে বেস্ট ব্যাটসম্যান হইলে আমি ডিভিশনাল টিমে চান্স পাব, ডিভিশনাল টিমের খেলার হইলে আমার বেস্ট ব্যাটসম্যান হইতে হবে। ওই ওইখানে যদি আমি ভালো করি তাই আমি 19 টি চান্স পাব, 19 টিমের আমি বেস্ট ব্যাটসম্যান হব। তিন টিমের যখন আমি বেস্ট ব্যাটসম্যান হব তখন আন্ডার 19, ঠিক আছে, তখন আমি ন্যাশনাল টিমে যাব, ন্যাশনাল টিম বেস্ট ব্যাটসম্যান হব। ন্যাশনাল বেস্ট ব্যাটসম্যান হইলেই না আমি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান হতে পারবো, রাইট? জি রাইট। আমার মেইন টার্গেট ওয়ার্ল্ডের এক নাম্বার ব্যাটসম্যান হওয়া, এটা হচ্ছে কি আমার লং টার্ম টার্গেট, ঠিক আছে? কিন্তু আমার সামনে এটা বেস্ট হইতে হলে আমার কি করতে হবে? সামনে যে খেলাটা আছে এই খেলাটা বেস্ট ব্যাটসম্যান হইতে, রাইট? আচ্ছা, তো আমরা আমাদের এখন সেপ্টেম্বরে খেলা, আমরা এক নাম্বার ব্যাটসম্যান হওয়ার জন্য কি করতে হবে? এক নাম্বার ব্যাটসম্যান থিং ফার্স্ট কি আমাদের পজিটিভ থিং করবে, পজিটিভ থিংকিং মানে হচ্ছে গিয়া বলতে কি পজিটিভ থিং মানে কি পারবো জীবন থেকে না শব্দটা বের করে দিবা, একদম নাম এক নাম্বার হওয়ার জন্য সবচেয়ে বড় যেই সবার সবার আগে যে জিনিসটা আসবে থেকে যে না একটা শব্দ আছে, না আমি পারি না, আমি করতে পারবো না, আমারে দ্বারা হবে না, জীবন থেকে এই না শব্দটা বের করে দিতে হবে। আমি সব সেকেন্ড ডাউট রাখা যাবে না, কোনো ডাউট, নো ডাউট, সেলফ ডাউট রাখা যাবে না। মূল কথা হচ্ছে যদি আজকে বলে যে তুমি বল ডিফেন্স করা শুরু করবা, হ্যাঁ, তুমি এই বিষয়টা হবে জানতে পারবো কি পারলাম, এটা ইজ ইম্পর্টেন্ট না, এই যে বিশ্বাস আমি পারবো, ঠিক আছে, এই বিশ্বাসটা আসতে হবে। এবং এই জায়গাটাই হচ্ছে কি পজিটিভ থিংকিং, আমি পারবো, পারবই, ঠিক আছে, এবং আমি সবসময় ভালো চিন্তা করব। ভালো চিন্তা মানে কি, যেমন ফার্স্ট ভালো চিন্তা, আমি এই টুর্নামেন্ট খেলতে যেতেছি, আমি ঠাকুরগড় বেস্ট প্লেয়ার হব, এটা তো ভালো চিন্তা না? আমি সবসময় চিন্তা করবো আমি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবো, এটাও তো একটা ভালো চিন্তা। আমি চিন্তা করবো যে আমি ওয়ার্ল্ড আমি আমার বাবা মার জন্য বিরাট বড় একটা বাসা বানাবো, আমার ভাই বোনরা আমি অনেক কিছু করে দিব, আমি আমার ঠাকুরগাঁও অনেক কিছু করবো, এই যে ভালো কাজ করবো না, এই জায়গাটা হচ্ছে কি আমি সবসময় এই জায়গাটা এই যেরকম চিন্তা করবো, আমি ভালো সবকিছু ভালো করবো, ঠাকুরগাঁওয়ের বেস্ট প্লেয়ার হবো, ডিভিশনের বেস্ট প্লেয়ার হবো, দেশের হবো বেস্ট প্লেয়ার, সব জায়গায় বেস্ট প্লেয়ার হবো, এই যে ভালো ভালো চিন্তা করা, ঠিক আছে, এই জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করতে হবে, এইটাই হচ্ছে কি পজিটিভ থিংকিং, যে আমার আমি সামনে টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার হইতে যাইতেছি, ঠিক আছে। আমাদের মধ্যে খুবই কমন একটা জিনিস আছে, ধরো আমার নাম, আমার নাম এক্স, আর আমার একাডেমিতে একটা প্লেয়ার আছে ওয়াই, ঠিক আছে, আমরা চিন্তা করি কি ওয়াইটা যদি কোনো মতে বাদ করে দিত তাহলে তো আমি চান্স পেয়ে যেতাম, কিন্তু বাস্তব কেউ অস্বীকার করো না, ঠিক আছে, অথবা আমি চিন্তা করি কি ও ফলেছে, আমি তো করছি 50, এইসব চিন্তা হয় না, বাস্তব চিন্তা ভাই, কেউ অস্বীকার করো না, ঠিক আছে, বা কি চিন্তা করি অমুকে আউট হয়ে যাক তাহলে আমি রান, ওর তাহলে আমি হচ্ছে বেশি রান করতে পারবো, এগুলো সব নেগেটিভ চিন্তা। আমি সব সময় পজিটিভ চিন্তা করব যে আমি ও 100 করছে, ঠিক আছে, আমি 200 করব, ও 200 করছে, ঠিক আছে, আমি 300 করব। তো আমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি পজিটিভ থিংকিং করতে হবে, পজিটিভ থিংকিং বেস্ট হওয়ার জন্য যা যা ভালো চিন্তা সব আমরা করব, ঠিক আছে। আমি যে এই যে ডেইলি 300-400 বল করে মারলাম, আমি ডেইলি রানিং করলাম, স্প্রিন্ট টানলাম, স্ট্রেংথ ট্রেনিং করলাম, এইটাও কিন্তু আমার মেন্টাল প্রিপারেশনের একটা কাজ, কারণ এটা আমাকে মানসিক ভাবে শক্তিশালী করবে, ঠিক আছে। আচ্ছা আমি, আচ্ছা তারপরে আমি যখন, দেখো এরপরে আসলে কি কনফিডেন্স, কনফিডেন্স এর কথা বলছো না? জি আমি সিচুয়েশন হ্যান্ডলিং একটু পরে আসতেছি, কনফিডেন্স কথা আমি আমি বাউন্সার খেলতে পারি, আমি ড্রাইভ মারতে পারি, পাঁচটা সিলি থাকলেও আমি ডিফেন্স করতে পারি, বল উঠা যায় না, আমি বল ছাড়তে পারি, ছয় মারতে পারি, চার মারতে পারি, এটা কি বলতো? কনফিডেন্স, এটাই কিন্তু কনফিডেন্স, আর কিছু না। আমি যে কোনো সিচুয়েশনে সব
এটাই কনফিডেন্স। আমি যখন পজিটিভ থিংকিং করব, আমি যখন ফিটনেসের হার্ড ওয়ার্ক করব এবং ব্যাটিং নিয়ে হার্ড ওয়ার্ক করব, অটোমেটিক আমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স আসবে। কিভাবে আসবে? প্র্যাকটিসে তো আমি 500 বল মারি, তাহলে আমি ম্যাচে 300 বল খেলতে পারবো না? আমি পারবো। আমি তো বাউন্সার ভালো ছাড়া প্র্যাকটিস করছি, তাহলে কি আমি ম্যাচে ছাড়তে পারবো না? পারবো। আচ্ছা, আমি ডিফেন্স ভালো করতে পারি, আমি পারবো না? পারবো। এই যে আমি যখন পজিটিভ থিংকিং করব, আমি যখন ফিজিক্যালি এবং ওই ব্যাটিং ফিটনেস এর মাধ্যমে হার্ড ওয়ার্ক করব, আমার অটোমেটিক কি হবে? কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তারপরে যেমন বিশ্বাস, এই বিশ্বাসটাও কিন্তু কনফিডেন্সের সাথে রিলেটেড, যে আমি যখন পজিটিভ থিংকিং করব তখন কিন্তু আমার মনের মধ্যে একটা বিশ্বাস আসবে যে না, আমি ভালো করবই, আমি এক নম্বর প্লেয়ার হবই। তখন কি হবে? তখন কিন্তু আমি ভালো করতে পারবো। ঠিক আছে? আমি যখন দেখা যাবে প্রচুর কষ্ট করছি, ভাই যখন আমার পরীক্ষায় ধরো আজকে পরীক্ষা 10 প্রশ্ন দেওয়া আছে স্কুলে, ঠিক আছে, 10টা প্রশ্ন থেকে 5টা আসবে, তুমি যদি বাসায় ওই 10টা প্রশ্ন ঠিক মতো শিখে দাও, আমি হার্ড করব, আমার ভিতরে কনফিডেন্স আছে, আমি বিলিভ করি আমি ভালো করব, তখন তুমি সুন্দর মতো রিল্যাক্স থাকবা, আর যখনই রিল্যাক্স থাকবা তখন পারফরমেন্স ভালো করবা। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল, কন্ট্রোল, এই যে কন্ট্রোল ব্যাপারটা এইভাবে আসে, দুইভাবে আসে, একটা বাইরের কন্ট্রোলের কথা বলি, একটা ম্যাচের কন্ট্রোলের কথা। এখন এই করোনা ভাইরাসের কারণে তোমরা প্র্যাকটিস করতে পারতেছো না, এটা কি তোমরা কন্ট্রোল করতে পারো? অবশ্যই। মানে আমার তো এটা কন্ট্রোল যে প্র্যাকটিস হইতেছে না, কি করা আছে? ঠিক আছে? তো এইটা হচ্ছে বাইরের কন্ট্রোল, যে সিচুয়েশন যাই হোক না কেন, আমার আমার কন্ট্রোল আমি নিজে রাখবো, বাইরে কি হচ্ছে দেখার জন্য আমি নিজেকে ঠিক রাখবো, এই জিনিসটা হচ্ছে কি কন্ট্রোল। ঠিক আছে? আর খেলার মধ্যে কি কন্ট্রোল? বোলার সমানে বাউন্সার মারতে আমি ছাড়তেছি, স্লিং হইতেছে, আমি কানে শুনতেছি না, এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটাই তোমাকে ভালো খেলতে সাহায্য করবে। ঠিক আছে? এবং এই এই প্রেসার হ্যান্ডেল করতে সাহায্য করবে। প্রেসার বলে কিছু নাই, প্রেসার দেখা যায় না ভাই, যে জিনিস দেখা যায় না সেই জিনিসের কোনো ভিত্তি নাই, প্রেসারে আসে পরে। তো এই কন্ট্রোলটা মেন্টাল ফিটনেস এর একটা অংশ। কিভাবে? সিচুয়েশন ঘরের মধ্যে আমি আমার বাপ আমার আজকে ইচ্ছা মতো বকছে, ঠিক আছে, কিন্তু গিয়ে আমি প্র্যাকটিসে ভালো করলাম, এই যে এই জিনিসটা, এই কন্ট্রোলটাও কিন্তু একটা মেন্টাল ফিটনেসের পার্ট। ঠিক আছে? বিগ হার্ট এর কথা আসতে হয়, বিগ হার্ট মানে কি? বিগ হার্ট মানে হচ্ছে গিয়ে যে অমুক খারাপ খেলুক তাহলে আমি টিম চান্স পাবো, অথবা ও না করলে আমার টিমে চান্স দিবে, এগুলা বিগ হার্ট এর লক্ষণ না, এটা হচ্ছে গিয়ে ছোট হৃদয়ের পরিচয়। আমি সবসময় চিকেন হার্ট, এক্স্যাক্টলি, আমরা বড় হার্ড প্লেয়ার হবো, আমি ওয়ার্ল্ড এর যে নাকি চিন্তা করে আমি ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হবো, তার এত ছোট ব্যাপার ভালো টিমের জন্য ভালো খেলবো, টিমের হেল্প করবো, আমার পাড়ার এক ছেলে হেল্প করবো, এই বিগ হার্ট এর মাধ্যমে এটাও প্রিপারেশনের পার্ট। বিগ হার্ট হয়ে আমি যখন বিগ হার্ট হবো তখন কিন্তু আমি ভালো করবো। আরেকটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, ভিজুয়ালাইজেশনটা এই কারণে ইম্পর্টেন্ট, তুমি যদি চোখ বন্ধ করে স্বপ্ন না দেখতে পারো যে তুমি ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার হইছো, বা তুমি যদি চোখ বন্ধ করে স্বপ্ন না তুমি আন্ডার-19 টুর্নামেন্ট বা লং ভার্সনের বেস্ট প্লেয়ার হইছো, ঠিক আছে, জীবনেও বেস্ট প্লেয়ার হইতে পারবে না। তো এই ভিজুয়ালাইজেশনটা করা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা ড্রিম ভিজুয়ালাইজেশন করা, যে আমি ভালো খেলতেছি বা ভালো করবো, এটা যেমন আছে, আবার পাশাপাশি চোখ বন্ধ করে বসে মোবাইল না দেখা বা ইউটিউব ভিডিও না দেখা বা টিকটক ভিডিও না দেখা, এটা চোখ বন্ধ করে এটা চিন্তা করবা যে আমি খেলতেছি, আমাদের খেলা ঠাকুরগাঁও জেলাতে গার্ড নিলাম, নতুন বলে বোলার আসতেছে, অনেক জোরে বোলার শুনছি, অনেক লম্বা, অনেক জোরে বোলিং করে, আচ্ছা ও বল করলো সুন্দর ছেড়ে দিলাম, বাউন্সার দিলাম,